হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফেস ওয়াশের রিভিউ নিয়ে। সো আমার ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদি হার্বাল ফেস ওয়াশ রোজ ফ্লেভারের উইথ তুলসি, অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই। এই ফেস ওয়াশটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আপনারা কী কী বেনিফিটস পাবেন এবং এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন আমি এখন আপনাদেরকে ফুল ডিটেলসে বলে দিব। সো ফ্রেন্ডস, এই ফেস ওয়াশটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা আছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল, এবং এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের স্কিনটা অনেক ব্রাইট, গ্লোয়িং এবং অনেক ভালো থাকবে। এবং এই প্রোডাক্টটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটি ফেস ওয়াশ, এবং এটা ইউজ করলে আমরা অনেক ভালো বেনিফিটস পাবো। সো আমি এখন আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যদি চান এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই ফেস ওয়াশটি স্কিনের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং স্কিনটাকে ব্রাইট করতে, স্কিনটাকে হেলদি রাখতে, স্কিনটাকে গ্লোয়িং রাখতে এবং স্কিনটাকে ক্লিয়ার করতে খুব ভালো কাজ করে থাকে। এবং এখানে যে যে ফেস ওয়াশটা ইউজ করা আছে, এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস উঠে যাবে এবং স্কিনটা ভিতর থেকে ডিপলি ক্লিন হবে। সো এটাকে আপনারা ইউজ করতে পারেন রেগুলার বেসিসে ফেস ওয়াশ হিসেবে, এটা খুব ভালোভাবে কাজ করে থাকে স্কিনের জন্য। এবং এটার কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালার উইথ ব্লু মিলি বলস, এখানে ছোটো ছোটো কিছু বলসের মতো আছে যেটা আপনারা স্কিনে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের স্কিন থেকে ডেড সেল উঠতে সাহায্য করবে এবং আপনাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। এবং এটা থেকে আপনাদের স্কিনের যদি ড্রাই প্যাচেস থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক গ্লোয়িং এবং ব্রাইট লাগবে। এবং এটার কনসিস্টেন্সিটা খুবই লাইট ওয়েট, সো আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারেন অনেকই বেশি জেল ফর্ম না, আবার অনেকটা রানি টাইপও না, সো মাঝামাঝি টাইপের। এবং এটা স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে, স্কিনের জন্য খুব জেন্টালভাবে স্কিনটাকে ক্লিন করতে হেল্প করে। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা আছে এর মধ্যে আছে অ্যালোভেরা এবং আছে ভাইটামিন ই। অ্যালোভেরা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, স্কিন থেকে সমস্ত প্রকার পিম্পলসের দাগ রিমুভ করতে হেল্প করে এবং স্কিনটাকে ব্রাইট এবং গ্লোয়িং করতে হেল্প করে। এখানে আরও ইউজ করা আছে ভাইটামিন ই, যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে, আমাদের স্কিনটাকে ডিপলি নারিশ করতে হেল্প করে এবং আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে। এছাড়াও এখানে ইউজ করা আছে তুলসি। তুলসি আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের স্কিন থেকে এক্সেস অয়েলটাকে রিমুভ করে আমাদের স্কিনটাকে ব্রাইট এবং গ্লোয়িং করতে হেল্প করে এবং আমাদের স্কিনটাকে পিম্পলসটাকে রিমুভ করতে হেল্প করে। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা আছে, এখানে ক্লেম করা আছে এগুলো 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, সো আপনারা এটাকে আপনাদের স্কিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং স্কিনটাকে ব্রাইট এবং গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে থাকে। এবং এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি ভালো কোনো একটি ফেস ওয়াশ ইউজ করতে চান যেটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে তাহলে আপনি এটাকে ট্রাই করে দেখতে পারেন। এটার ফ্রেগ্রেন্সটাও খুবই নাইস, রোজি একটা স্মেল এবং খুবই সুদিং, সো আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। যারা রোজের স্মেল পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে এবং তারা স্কিনে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন স্কিনটা কতটা রিফ্রেশ লাগছে। এবং এই ফেস ওয়াশটি সুইটেবল ফর অল স্কিন টাইপস, আপনাদের স্কিন টাইপস যেমনই হোক না কেন অল স্কিন টাইপসে আপনারা ইউজ করতে পারেন। তবে যাদের অ্যাকনি প্রোন স্কিন এবং স্কিনে বেশি পিম্পলস আছে তারা এটার টিট্রি যে সিস্ট আছে সেটাকে ইউজ করতে পারেন। এবং এছাড়াও যাদের স্কিনটা এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই কোনো কিছু ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন, যদি এটা আপনাদের স্কিনে কোনো প্রকার ইরিটেশন ফিল না করে তাহলে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। এবং এই প্রোডাক্টটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গুড কোয়ালিটির একটি প্রোডাক্ট, সো আপনারা যদি এটাকে ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন। এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট, আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারেন এবং এটা প্রয়োজন মতো আপনারা এটাকে ইউজ করতে পারবেন আপনাদের ফেসে যতটুকু পরিমাণ প্রয়োজন।
সো ফ্রেন্ডস, এখন আমি বলে দিচ্ছি এটাকে আপনারা কখন ইউজ করবেন। এটাকে আপনারা রেগুলার বেসিসে ইউজ করতে পারেন। এবং এটাকে ইউজ করার আগে প্রথমে আপনাদের ফেসটাকে আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। দেন আপনারা পরিমাণ মতো ফেস ওয়াশ নিয়ে দেন ফুল ফেস। এটাকে ভালো হবে জেন্টলি আপনারা ফুল ফেস এটাকে মাসাজ করতে থাকবেন এবং ভালোভাবে আপনাদের ফেসটা ক্লিন হয়ে গেলে দেন আপনারা এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। এবং ইনস্ট্যান্ট স্কিনে আপনারা একটা হেলদি গ্লো দেখতে পাবেন এবং স্কিনটা অনেক ব্রাইট এবং গ্লোয়িং করতে হেল্প করবে। সো ফ্রেন্ডস, আপনারা এটাকে রেগুলার বেসিসে অ্যাজ আ ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।